হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের জন্য একটি নতুন চাকরির খবর এনেছি এবং এই চাকরির খবরটা চোদ্দ তারিখে বেরিয়েছে এ মাসের চোদ্দ তারিখে এবং এই চাকরি খবর ব্যাপারে আপনাদের আমি বিস্তৃত জানাবো তার আগে আপনাদের বলে রাখি এই ভিডিওটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন শেয়ারও করবেন এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনে ক্লিক করবেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট সেশন জজ বাঁকুড়া বাঁকুড়া এমপ্লয়মেন্ট নোটিস বেরিয়েছে সেটার ব্যাপারেই আপনাদের আমি বলবো চৌদ্দ তারিখে এটা বেরিয়েছে এবং ১৪ পাঁচ দু হাজার আঠেরো থেকে পনেরো ছয় দু পর্যন্ত আপনারা এটা ভ্যালিড থাকবে এটা আপনারা অ্যাপ্লাই করতে হবে তার মধ্যে আপনাদের অ্যাপ্লাই করতে হবে এবং ভ্যাকেন্সি এখানে চার রকমের ভ্যাকেন্সি আছে ইংলিশ টেনোগ্রাফার গেট থ্রি গেট থ্রি টোটাল নটা ভ্যাকেন্সি এবং লোয়ার ডিভিশন ক্ল্যাকের জন্য চোদ্দোটা ভ্যাকেন্সি এবং প্রসেস সার্ভারের জন্য ছটি ভ্যাকেন্সি এবং গ্রুপ গ্রুপ ডির জন্য হচ্ছে ছাব্বিশটি ভ্যাকেন্সি এবং এখানে দেখুন এগুলো এই ভ্যাকেন্সির জন্য ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড থ্রি ভ্যাকেন্সির জন্য সাত হাজার একশো থেকে সাঁইত্রিশ হাজার ছশো পর্যন্ত পে আউট আছে এবং লোয়ার ডিভিশন ক্ল্যাকের জন্য পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো পর্যন্ত পে আউট আছে প্রসেস সার্ভারের জন্য পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো পর্যন্ত পে আউট আছে এবং গ্রুপ ডির জন্য চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো পর্যন্ত পে আউট আছে এজ যেটা লাগবে সেটা হচ্ছে এক এক দু হাজার আঠেরোতে আপনাকে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আপনার এজ হতে হবে এবং এখানে আরেকটা জিনিস আমি আপনাদের বলে দিই এডুকেশন কোয়ালিফিকেশন যেটা সব থেকে বেশি জরুরি এখানে ইংলিশ টেনোগ্রাফার গ্রেট থ্রির জন্য অবশ্যই মাধ্যমিক পাস তাদেরকে করতে হবে এবং তার সাথে টাইপিংয়ে আটো আশি স্পিড থাকা দরকার আছে এবং প্রসেস সার্ভারের জন্য মাধ্যমিক পাস করতে হবে প্রসেস সার্ভার যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে অবশ্যই মাধ্যমিক পাস চাই এবং গ্রুপ ডির জন্য আপনাদের এইট পাস হলেই হবে যারা এইট পাস আছে তারা গ্রুপ ডির জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং একটি লিখিত পরীক্ষা আছে যেটি আপনাদের দিতে হবে এখানে লিখিত পরীক্ষাগুলোর ব্যাপারে ডিটেলস আছে আপনারা একটা দেখে নেবেন এবং আমি এই পিডিএফের লিঙ্ক এবং কীভাবে অ্যাপ্লাই করবেন অনলাইনে অ্যাপ্লাই করতে হবে সেই সেই লিঙ্ক আপনাদের আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনি সেই ডেসক্রিপশন থেকে দেখে নেবেন এবং এখানে আরেকটা জিনিস আপনাদের আমি দেখাই সেটা হচ্ছে ইংলিশ টেনোগ্রাফার গেট থ্রির জন্য তিনশো টাকা জেনারেল এস টি এস সি এস সি এস জন্য তিনশো টাকা এবং এস সি জন্য দুশো টাকা এবং লো লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তিনশো টাকা প্রসেস সার্ভারের জন্য তিনশো টাকা এবং গ্রুপ জন্য দুশো টাকা পে করতে হবে আপনাকে এবং অবশ্যই এটা অনলাইনেই আপনাকে পে করতে হবে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনাকে পে করতে হবে এবং একটি ই চালান পাবেন সেই ই চালানটা আপনাকে যত্ন করে রেখে দিতে হবে এবার আপনাদের আমি দেখাই এবং এই পিডিএফটা আপনারা দেখে নেবেন টোটাল এটা ডিটেলস দেওয়া আছে কোনো কিছু যদি আপনাদের জানার দরকার থাকে অবশ্যই আপনি এই ইমেল আইডিতে আপনারা মেল করতে পারেন এবং ডিটেলস আপনারা জানতে পারেন এবং আপনাদের একটা আরেকটা কথা আরেকবার মনে করিয়ে দিই এটি লাস্ট ডেট হচ্ছে পনেরো ছয় দু হাজার এবং আপনাদের আমি দেখাই যে কিভাবে আপনারা এটা অ্যাপ্লাই করবেন আপনাদের এই লিঙ্কটা খুলবেন এই লিঙ্কটা আমি আপনাদের ওই যে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা ক্লিক করে খুলবেন খোলার পর দেখুন এখানে লেখা আছে নিউ অ্যাপ্লিকেন্ট এখানে ক্লিক হিয়ার ফর অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আই এগ্রিতে ক্লিক করে এখানে আই অ্যাকসেপ্ট টার্মস অফ কন্ডিশনে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এই ফর্মটা খুলে যাবে এখানে পোস্ট অ্যাপ্লাই ফর এখানে আপনার যে পোস্ট যেমন আমি গ্রুপ ডিতে আমি অ্যাপ্লাই করছি এবং এখানে আপনি কোথাও থাকেন আমি এখানে ওয়েস্ট বেঙ্গল দিলাম এবং ক্যাটাগরি যেটা আছে ক্যাটাগরি আমি এখানে ইউআর দিলাম এবং এখানে সাব ক্যাটাগরি দেখুন এখানে সাব ক্যাটাগরি যদি আমি নোও দিলাম মানে আমার কোনো সাব ক্যাটাগরি নেই ফুল নেম এখানে আমি নাম লিখতে হবে আপনার ফুল নেমটি এবং নেম অফ দ্য ফাদার এখানে আপনি ফাদারটাই সিলেক্ট করতে পারবেন মাদার সিলেক্ট করতে পারবেন হাজব্যান্ড সিলেক্ট করতে পারবেন যেটা আপনার মনে হয় আপনি সিলেক্ট করে নেবেন আমি ফাদারটাই সিলেক্ট করলাম এখানে ফাদার নাম্বারে দিতে হবে ডেট অফ বার্থ আপনার এখানে ডেট অফ বার্থ আপনাকে চুজ করে দিতে হবে এবং ডেট অফ বার্থ আপনি যখন চুজ করে দেবেন তখন এখানে অটোমেটিকলি আপনার এজটা আজকে আজকের দিনে আপনার এজ কত হচ্ছে একত্রিশ হাজার দশ মাস উনত্রিশ দিন আপনি সেটাকে এটা হয়ে যাবে এবং এখানে এক এক দু হাজার আঠেরো পর্যন্ত এক এক দু হাজার পর্যন্ত আপনার রেজ কত হচ্ছে সেটা এখানে ক্যালকুলেট করে বলছে যাই হোক আর এখানে আপনি সেক্সটা টা দেবেন আমি মেল দিলাম এখানে রি ইন্ডিয়ান হয় করাই আছে রিও যান আপনি এখানে হিন্দুজম দিলাম আমি এখানে পোস্টাল অ্যাড্রেসটা দিতে হবে এবং ডিস্ট্রিক্ট দেবেন আপনার যে ডিস্ট্রিক্টটা আছে এখানে আমি স্টেটটা আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম এবং এখানে পিন কোডটা দেবেন আপনার সাত ডিস্টার পিন কোড আছে একটা টেলিফোন নাম্বার দেবেন এখানে এস টি টি কোড দেবেন ফোন নাম্বার দেবেন এবং যদি না থাকে দরকার নেই এখানে মোবাইল নাম্বার দেবেন ম্যানেটারি মোবাইল নাম্বারটা এবং পো পোস্টাল অ্যাড্রেস পারে প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস সেমে আসে অভাব আপনার যদি উপরে যে অ্যাড্রেসটা দেবেন এখানে ক্লিক করে দিলে এই এখানে চলে আসবে আর যদি না আসে তাহলে আপনার এখানে অ্যাড্রেসটা ম্যানলি লিখে দেবেন এবং এখানে এখানে ইমেল অ্যাড্রেসটা চেয়েছে দেখুন এখানে ইমেল অ্যাড্রেস এখানে ইমেল অ্যাড্রেসটা দেবেন অবশ্যই আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশন যেমন আমি ধরুন এইট পাস আমি তাহলে এখানে এইট এইট পাস সিলেক্ট করলাম এবং এর ক্লাস এইট চলে এলো এবং এখানে দেখুন আমি কোন বোর্ড থেকে পাস করেছি সেই বোর্ডের নামটা দেবেন এবং এখানে কত পার্সেন্টেজ আমার সেই পার্সেন্ট কত পার্সেন্টেজ পেয়েছি সেটা আপনি দিতে হবে এবং আপ টু ডেসিমেল এখানে দুটো দুটো নিউমারিকেই আপনাকে দিতে হবে ধরুন আমি পেয়েছি ফিফটি তাহলে এরকম ভাবে ফিফটি দিতে হবে তারপর এখানে এই যে এই যেটা আছে এখানে এটা নো করে দেবেন এবং আদার্স কোয়ালিফিকেশন ইভেনি এখানে যদি আপনার আদার্স কোনো সেটা লিখে দেবেন এখানে একটা পাসওয়ার্ড ফর ক্যান্ডিডেট শুড বি ডিজিট নাম্বার অনলি এখানে একটা পাসওয়ার্ড দেবেন যেই পাসওয়ার্ডটা আট ডিজিটের নাম্বার হবে ধরুন আমি এখানে দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট যদি আপনার এরকম পরপর ওয়ান টু থ্রি ফোর দেবেন না এটা বাজে জিনিস তবু আপনাকে আমি বললাম এরমভাবে নাম্বার দিয়ে আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে এবং রিএন্টার পাসওয়ার্ড এখানে ওই পাসওয়ার্ডটাই আবার এখানে রিএন্টার করবেন এখানে যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা এখানে লিংক দেবেন দেওয়ার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আই অ্যাকসেপ্ট টার্মস অফ কন্ডিশন আমি এই ফর্মটা ফিল করলাম না এই টার্মস অফ কন্ডিশন ফিল করার পর আপনাকে পেমেন্টের জায়গা আসবে এবং আপনার ওটা পে আউট করে দেওয়ার পর ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট দিয়ে পে আউট করে দেওয়ার পর আপনাকে ই চালান দেওয়া হবে এই চালানটা আপনারা ভালোভাবে সেভ করে রাখবেন বা একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন এই চালানে ওই চালানটা পরবর্তীকালে কাজে লাগবে আপনারা যেহেতু পে আউট করেছেন সেই ব্যাপারে যাই হোক আমি আপনাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা আমাকে একটা কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব না না করা থাকলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বটনে ক্লিক করবেন নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ